হরে কৃষ্ণ ডিভিডি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি গতকাল একটি ভিডিওর মাধ্যমে গৌর পূর্ণিমার ব্রত মাহাত্ম্য এবং কিভাবে আপনারা অভিষেক করবেন মহাপ্রভুর, আর কিভাবে উপবাস থাকতে হবে, কি কি করতে হবে সেদিনে, এবং কি কি প্রসাদ কিভাবে প্রসাদ পাবেন, ঠিক আছে, সে তার একটা নিয়মাবলী আমি ভিডিওটির মাধ্যমে প্রদান করেছি। তাই আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, যে সেখান থেকেও আপনারা দেখতে পারেন। যদি কেউ এর আগে ভিডিওটি দেখে থাকে তো ভিডিওটা আপনার শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটি যদি এই ভিডিওটির মাধ্যমে আমি বলবো গৌর পূর্ণিমার ব্রত মাহাত্ম্য কথা, দোল পূর্ণিমার ব্রত মাহাত্ম্য কথা এবং হোলি, হ্যাঁ একই দিনে কী কী আছে, গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমার আর হচ্ছে হোলি, এই তিনটি ব্রত একই দিনে পড়ছে। তো মানে একই দিন বলতে 25 তারিখে হচ্ছে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা, আর পরের দিন হচ্ছে হোলি উৎসব, ঠিক আছে। এ হোলি উৎসবের দিনই আবার জগন্নাথ মিশ্র, জগন্নাথ যে মিশ্র যে আপনাদের উৎসব, তো এই উৎসবটা মানে অর্থাৎ যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবের পর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি আনন্দ উৎসব পালন করে, যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর কী হয় আনন্দ উৎসব পালিত হয়, ঠিক সেই রকমই এই প্রতিটা ইসকন মন্দিরে এই উৎসবটি পালিত হয়। তো সেই রকমই হোলি, আবার এদিকে হোলি উৎসবও পালিত হচ্ছে সেদিন, এই দুদিন, এই দুদিনের উৎসবের, এই দুই দিন উৎসবের কী কারণ, মানে ব্রত, এই দুটি ব্রতর মাহাত্ম্য কথা কী, তার বিষয়ে আমি এই ভিডিওটির মাধ্যমে বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন এবং কোনো রকম স্কিপ না করে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। হারি বল, এবার বলবো আমি দোল উৎসব কী বা দোল উৎসব কেন পালন করা হয়। ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনের শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীমতী রাধারানীকে এবং অন্যান্য গোপীগণদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। অর্থাৎ এই যে দোল উৎসবটি দাপর লীলায় বৃন্দাবনের শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী রাধিকার যে মিলন, যে একটা আনন্দ উৎসব বলতে পারেন, ভক্তদের মনে আনন্দ প্রদান করার জন্য ভগবান এই একটা একটা রং খেলা উৎসব উৎসব তৈরি করেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে দোল উৎসব বলে পালন করা হয়, এটা হচ্ছে দোল উৎসব। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে হোলি, হোলি কেন আমরা পালন করি, হোলিটা কী। হোলি হলো রঙের উৎসব হিন্দুদের, কারণ হচ্ছে এই হোলি হচ্ছে হিন্দুদের উৎসব ছাড়াও এটি একটি প্রাচীন উৎসব যা বহু শতাব্দী ধরে পালিত হয়ে আসছে। হোলি মন্দের উপর ভালো রাখার জয় হিসাবে পালিত হয়। হোলি কেন পালন করা হয়, মন্দের উপর ভালোদের জয় এই হিসাবে পালিত হয়। এই যে বসন্তকালীন উৎসবকে কাম উৎসব বা হোলি উৎসবও বলা হয়। পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুসারে হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্ট রাজা হিরণ্যকশ্যপের সঙ্গে সম্পর্কিত, যিনি ছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পিতা। তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন এবং কঠোর তপস্যা করার পর তিনি ক্ষমতাবান হওয়ার বড় পেয়েছিলেন, কিন্তু তিনি তার ক্ষমতা অপব্যবহার করেছেন। কিন্তু পুত্র প্রহ্লাদের স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি দিনরাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন। প্রহ্লাদের স্বভাব দেখে পিতা হিরণ্যকশ্যপ রাগ করতেন। তিনি প্রহ্লাদকে বহুবার ভগবান বিষ্ণু উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে নিজে পূজা করতে বলেছিলেন, কিন্তু প্রহ্লাদ বারবার তার বাবার কথা শোনেননি। অবশ্য হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। অবশেষে কী হচ্ছে, হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে বলেন, কিন্তু ভগবানের মহিমা এমন ছিল যে হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রহ্লাদ হোলিকার কোলে থেকেও ভগবানের নাম জপ করতে থাকেন, তাই তার কিছু হয়নি। এরপর ভগবান বিষ্ণু হিরণ্যকশ্যপকে বধ করেন, ঠিক আছে। এরপর থেকে এই হোলি উৎসব পালিত করা হয় বসন্তকালে। অর্থাৎ এই হোলির দিন যেহেতু এটা খারাপকে মানে পরাজয় করা হয় এবং ভালোর জয় হয়, তো সেই উপলক্ষে বৃন্দাবনবাসীরা এই হোলি উৎসব পালন করে থাকেন, রঙের খেলার উৎসবে মেতে থাকেন। গৌর পূর্ণিমা বা গৌর ব্রত পালন, ঠিক আছে। এই গৌর পূর্ণিমা কেন মানে মাহাত্মপূর্ণ, কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর ভাবে এবং অঙ্গকান্তির রূপ নিয়ে এই ধরাধামে আবির্ভূত হন, যেটা হচ্ছে গৌর পূর্ণিমা তিথিতে মহোৎসবে। এবং ব্রজের নন্দন হলো যেই, শচীরেও সুত হইল সেই। অর্থাৎ তিনি যে হচ্ছে চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ ব্রজের নন্দন বলতে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রজের নন্দন, শচীর সুত হলো চৈতন্য মহাপ্রভু রূপে।
ঠিক আছে, তা আবির্ভূত হয়েছেন, কারণ কেন তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, হ্যাঁ এই কলিযুগে কেন তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে তিনি শ্রীমতী রাধারানীকে বলেছিলেন দ্বাপর লীলায় যে তার মানে যেহেতু শ্রীমতী রাধারানী মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে, এই কৃষ্ণ নামে প্রেমে সবসময় লালায়িত থাকতেন, সবসময় ভাবে থাকতেন, এবং তিনি ভাবতেন, ভগবান শ্রীকৃষ্ণ ভাবতেন যে আমার এই নামে কি এমন মাহাত্ম্য আছে যে শ্রী রাধে এত এই নাম শুনে তিনি চোখের অশ্রুপানি বারিধারা বহন করতেন, কেন এই নামে কি কি আছে, সেই নামের মাহাত্ম্য নিজে নিজেকে নিজের মধ্যে আস্বাদন করতে, সেই কৃষ্ণ নামের প্রেম আস্বাদন করতে তিনি শ্রীমতী রাধারানীর ভাবে এবং অঙ্কগান্তের রূপে এই ধরাধামে আবির্ভূত হন। এবং আরেকটি হচ্ছে এই দ্বাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সখীদের এবং ভক্তদের কাছ থেকে কি আচমন পেয়েছে, মানে তিনি সেবা পেয়েছে এবং মানে ভক্তদের কিছু তিনি দিয়ে যাননি, তিনি যখন গোলকধামে ফিরে এসেছিলেন তখন ভাবছেন যে কি আমি ভক্তদের কিছু দিয়ে গেলাম না, এই ধরাধামে আসলাম কিন্তু ভক্তদের কিছু দিয়ে যায়নি, সখীগণদের কিছু দিয়ে যায়নি, তাহলে আমি কি তাহলে আমাকে কি উপহার দিতে হবে, এবার আরেকবার যাব ধরাধামে তখন আমি উপহার দিয়ে আসবো, কী উপহার দেবে, এই গোলকধামে প্রেমময় কৃষ্ণ নাম এই নরাধামে মানে এই ধরাধামে কলিযুগে তিনি দিতে এসেছিলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভূত রূপে। শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বলা হয়েছে যে চৈতন্য প্রভুর যখন আবির্ভূত হয়েছিলেন তখন অবদ্বীপে সবাই চন্দ্র উদয়ের জন্য গঙ্গা স্নান করে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করছিলেন, এই কলিহত্য হত্যা বদ্ধ জীবদের উদ্ধার করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গোলকধামের প্রেমময় শ্রীকৃষ্ণ হরিনাম এই ধরাধামে উপহার স্বরূপ নিয়ে আসেন এই গৌরাঙ্গ রূপে। তাই আমাদের অবশ্যই সেদিনটি কী করতে হবে, বেশি বেশি করে মানে অধিক যতটা পারা যায় হরিনাম জপ করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে। হরি বল। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের এই গোলকধাম থেকে কৃষ্ণময় প্রেমময় এই নামটি নিয়ে এসেছেন এই কলিহত্য বদ্ধ জীবদের উদ্ধার করবার জন্য, তাই আমাদের অবশ্যই কৃষ্ণ নাম জপ করতে হবে এবং গৌর পূর্ণিমাটা অবশ্যই পালন করতে হবে। হরি বল। আপনারা অবশ্যই পালন করবেন গৌর পূর্ণিমা, আপনারাও পালন করবেন, আপনাদের আত্মীয় স্বজন পরিজন সবাইকে বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবেন গৌর পূর্ণিমার ব্রতটি পালন করবার জন্য। হরি বল। জয় নিতাই জয় গৌর, জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় জয় শ্রী শ্রী ভক্তবৃন্দ কি জয়। হরি বল। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্রটি লিখে রাখবেন। হরি বল।